সাম্প্রতিক বছরগুলিতে কাঁচের সেতুগুলি ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠেছে, যা দর্শকদের অত্যাশ্চর্য দৃশ্য এবং একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতুগুলির আশেপাশের ল্যান্ডস্কেপের সাজরুদ্ধকর দৃশ্যগুলি অফার করে এবং একটি দীর্ঘস্থায়ী ছাপ ফেলে নিশ্চিত। এই সেতুগুলো সবই উচ্চ শক্তির কাঁচের তৈরি এবং একসময় শত শত মানুষকে সমর্থন করতে পারে। তারা বিভিন্ন ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন অ্যান্টি স্লিপ লেপ এবং নিরাপত্তা জাল দিয়ে সজ্জিত। এই সেতুগুলিতে দর্শনার্থীরা আশেপাশের পাহাড়, উপত্যকা এবং নদীগুলির সাজরুদ্ধকর দৃশ্য উপভোগ করতে পারে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের দীর্ঘতম কাঁচের পাঁচটি সেতু সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। 1. বাজ লং ব্রিজ, ভিয়েতনাম। বাজ লং ব্রিজ, যা হোয়াইট ড্রাগন ব্রিজ নামেও পরিচিত, এটি বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু। এটি ভিয়েতনামের মোক চাওতে অবস্থিত একটি গভীর উপত্যকা বিস্তৃত। সেতুটি 632 মিটার দীর্ঘ এবং 2.4 মিটার চওড়া। এটি উচ্চ শক্তির কাঁচ দিয়ে তৈরি এবং একেবারে 450 জনকে সমর্থন করতে পারে। সেতুটি 2022 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং দ্রুত একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। দর্শনার্থীরা সেতুর উপর দিয়ে হেঁটে যেতে, ফটো তুলতে এবং আশেপাশের উপত্যকার অত্যাশ্চর্য দৃশ্য উপভোগ করতে পারে। সেতুটি উচ্চ শক্তির কাঁচের 3টি স্তর দিয়ে তৈরি, যা 40 মিলিমিটার পুরু। কাঁচটিকে স্ক্র্যাচ এবং ক্ষতির জন্য আরও প্রতিরোধী করতে একটি বিশেষ আবরণ ব্যবহার করা হয়েছে। 2. ঝাংঝিয়াংজি গ্লাস ব্রিজ, চীন। ঝাংঝিয়াংজি গ্লাস ব্রিজটি চীনের ঝাংঝিয়াংজি ন্যাশনাল ফরেস্ট পার্কে অবস্থিত। এটি 430 মিটার লম্বা এবং 6 মিটার চওড়া। সেতুটি উচ্চ শক্তির কাঁচের তৈরি এবং একেবারে 800 জনকে সমর্থন করতে পারে। সেতুটি একটি গভীর গিরিখাত বিস্তৃত, যা দর্শকদের আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের অত্যাশ্চর্য দৃশ্য অফার করে। ব্রিজের কাঁচের মেঝে দর্শনার্থীদের নিচের গিরিখাত দেখতে দেয় এবং যা সত্যিই রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য তৈরি। ঝাংঝিয়াংজি গ্লাস ব্রিজ 2016 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং দ্রুত একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। ব্রিজটি ফটো এবং ভিডিও তোলার জন্য এবং কেবল দৃশ্য উপভোগ করার জন্য একটি জনপ্রিয় স্থান। 3. হংহুয়াডং গ্লাস ব্রিজ, চীন। হংহুয়াডং গ্লাস ব্রিজটি চীনের চংকিংয়ে অবস্থিত। এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম কাঁচের সেতু। সেতুটি 418 মিটার দীর্ঘ এবং 6.6 মিটার চওড়া। এটি উচ্চ শক্তির কাঁচ দিয়ে তৈরি এবং একেবারে 1000 জনকে সমর্থন করতে পারে। সেতুটি চীনা স্থপতি ঝাংকুই দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং মাত্র 18 মাসে নির্মিত হয়েছিল। এটি 22 মে 2020 এ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটি উচ্চ শক্তির কাঁচের 3টি স্তর দিয়ে তৈরি, প্রতিটি 12 মিলিমিটার পুরু। কাঁচের নিচের স্তরটি স্বচ্ছ, যা দর্শনার্থীদের নিচে নদী দেখতে দেয়। ব্রিজটি 4টি ইস্পাত তার থেকে সাসপেন্ড করা হয়েছে, যার প্রতিটি 60 সেন্টিমিটার ব্যাস। তারগুলো নদীর দুপাশে ক্লিপের সাথে নোঙর করা আছে। সেতুটি একেবারে 1000 জন লোককে সহায়তা করতে পারে। যাই হোক, যে কোনো সময় সেতুতে অনুমতিপ্রাপ্ত লোকের সংখ্যা 500-তে সীমাবদ্ধ। 4. ল্যাংকাউ স্কাই ব্রিজ, মালয়েশিয়া। ল্যাংকাউ স্কাই ব্রিজ মালয়েশিয়ার ল্যাংকাউ দ্বীপে অবস্থিত। এটি বিশ্বের চতুর্থ দীর্ঘতম কাঁচের সেতু। সেতুটি 400 মিটার দীর্ঘ এবং 1.8 মিটার চওড়া। এটি উচ্চ শক্তির কাঁচ দিয়ে তৈরি এবং একেবারে 200 জনকে সমর্থন করতে পারে। সেতুটি পিটার কুইজ দ্বারা একটি বাঁকা ওয়াকওয়ে হিসাবে ডিজাইন করা হয়েছিল, যাতে দেখার অভিজ্ঞতা সর্বাধিক করা যায়। একজন দর্শনার্থী সেতু বরাবর হাঁটার সময় একটি পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি প্রদান করে। একটি উল্টানো ত্রিভুজাকার ট্রাসের উপরে স্টিল এবং কংক্রিটের প্যানেল দিয়ে তৈরি ওয়াকওয়েটি গুলুংমা চিনচাং এ দুটি পাহাড় চূড়াকে সংযুক্ত করেছে। 5. কাওপিং গ্লাস ব্রিজ, চীন। কাওপিং গ্লাস ব্রিজটি চীনের ইয়াংডাং মাউন্টেন সিনিক এলাকায় অবস্থিত। এটি বিশ্বের 5ম দীর্ঘতম কাঁচের সেতু। সেতুটি 390 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া। এটি উচ্চ শক্তির কাঁচ দিয়ে তৈরি এবং একেবারে 400 জনকে সমর্থন করতে পারে। সেতুটি চীনা স্থপতি ঝাংকুই দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং মাত্র 16 মাসের মধ্যে নির্মিত হয়েছিল। এটি 18 জুলাই 2020 এ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেতুটি উচ্চ শক্তির কাঁচের 3টি স্তর দিয়ে তৈরি, প্রতিটি 12 মিলিমিটার পুরু। কাঁচের নিচের স্তরটি স্বচ্ছ, দর্শকদের নিচের উপত্যকা দেখতে দেয়। ব্রিজটি 4টি ইস্পাত তার থেকে সাসপেন্ড করা হয়েছে, যার প্রতিটি 60 সেন্টিমিটার ব্যাস। তারগুলি উপত্যকার দুপাশে ক্লিপগুলিতে নোঙর করা রয়েছে। সেতুটি একেবারে 400 জনকে সমর্থন করতে পারে। যাই হোক, যে কোনো সময় সেতুতে অনুমোদিত লোকের সংখ্যা 300-তেই সীমাবদ্ধ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।